নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। এটা মই স্টেটমেন্ট মই এটা পোষ্ট মই দেখিছোঁ কি সরকারে বদরপুরটো করিমগঞ্জৰ ফালৰ পৰা পৃথক কৰিছে। তো সেইটোৰ মানে ব্যাপারে মই তীব্র বিরোধিতা করো। কিয়নো চাওক, বদরপুরখন এইটো হয় করিমগঞ্জৰ এটা ঐতিহ্য। এতিয়ালৈকে তেওঁলোকে বদরপুরটো পৃথক কৰিবলৈ চিন্তাধারা কৰিছে, কাছাৰত লৈ গৈছে। কিন্তু আমি কি কম, ইয়াতে বিজেপির নেতাবিলাক, করিমগঞ্জৰ বিজেপির নেতাবিলাকে আকো কোনো কথা নাপাতে, ইমান মেরুদণ্ডহীন করিমগঞ্জৰ মানুহবিলাক হ্যাঁ বঞ্চনার শিকার হয়েছে। লাজ না লাগে জিলা সভাপতির, লাজ না লাগে বিধায়কর, লাজ না লাগে সাংসদ সকলের, লাজ না লাগে করিমগঞ্জৰ ঐতিহ্যলৈ খেলিমেলি করে আছে হেমন্ত বিশ্ব শর্মা সরকারে। তেওঁলোকে এটা প্রটেস্ট করব নয়, আর তেওঁলোকে বঙালির সাপোর্টে কথা পাতে। কমলাই কল এইবর কাস্তক, তেওঁলোকে ঢেকিদর দি বঙালী বলে কয়। চ্যালেঞ্জ করে আছো মই করিমগঞ্জ বিজেপিক কি বদরপুরটো রুখি মানে আটক করে দেখক আপনাদেরকে, এটা লই গেছে, এটা একটা ঐতিহ্য। বদরপুর থানাখন এটা আমার একটা ঐতিহ্য, রেল স্টেশনখন এটা আমার একটা ঐতিহ্য, বদরপুর শহরখন রেল শহর বলে কয়, এম জি কলেজখন এটা আমার একটা ঐতিহ্য। তেওঁলোকে আমার সিমেন্ট ফ্যাক্টরি আর বহুত জায়গা আছে, সেটা মানে আমার একটা ঐতিহ্য। এতিয়ালৈকে তেওঁলোকে আমার করিমগঞ্জৰ মানুহবিলাকক লৈ খেলিমেলি করে আছে। পদারকের ফাঁদে পড়ে পেনশনে 30,000 টাকা খোয়ালেন করিমগঞ্জ স্টিমার রোডের বাসিন্দা সমীরণ চন্দ্র নাথ। এ নিয়ে পরবর্তীতে করিমগঞ্জ সদর থানায় মামলা করা হয়। ঘটনার তদন্তে নেমে পড়েছে পুলিশ।
তো বাবা তো তারপরে জানেন না এটা যে চেঞ্জ করছে বা ইউজে তাই তো বুড়া মানুষ আই গেছুন গিয়া বাড়ি লইয়া এটিএম আমি গতকালকে বিকালবেলা যখন আমি টাকা উঠানি লাগিয়া কানে আমি এটিএমটা তাই আমারে দিছুন টাকা উঠিয়ে দেওয়ার লাগিয়া তখন আমি দেখি এটা মিনাক্ষী ধর নামে একজন ভদ্র মহিলার এটিএম এটা তখন আমি জানো তোমার এটিএম কই তখন ওই দিন এই ইনসিডেন্ট আছে লগে লগে আমি 1800 ফোন করিয়া বাবার এটিএমটা ব্লক করছি প্লাস আমি জিজ্ঞেসি কত অ্যামাউন্ট আছে তখন আমারে কইছে 279 টাকা অ্যামাউন্ট কইছে কথাটা হইল গিয়া আমার টাকাটা বাকা প্রায় 30,000 টাকার মতো আসিল ছোট অ্যামাউন্ট সবের লাগে হইতে পারে কিন্তু একজন পেনশনারের লাগে এটা একটা বড় অ্যামাউন্ট 30,000 তো এটা নিচে গিয়া নৌ গিয়া ঠিক আছে কিন্তু কত হইল গিয়া এটা লাগে আমি আইনের আশ্রয় লইছি আমি এটা এফআইআর করছি কিন্তু মেইন প্রশ্ন হইল গিয়া এটা আমি আজকে চাকরি করলাম আমার বাবারে আমি চালাইয়া নিম গিয়া পুরো মাস এটা কোনো ব্যাপার না কিন্তু এরকম অনেক বৃদ্ধ মানুষ আছে যারা ছেলেমেয়েরা বাইরে থাকে তারা এখানেও একলা থাকে তখন তারা সিকিউরিটি করে তারা যখন এটিএমও যাইব এরকম ইনসিডেন্ট হইব তো তারা প্রোটেকশন কেমনে পাইবা তারা তো আমার মতো দৌড়াইতে পারত না বা তারার সঙ্গে সঙ্গে সাপোর্ট করার মানুষ কেউ থাকত না আমি যেহেতু আমি তার মেয়ে আছি আমি করিলাম তাদের সাপোর্ট আগে এটিএম কাউন্টারের বাইরে সিকিউরিটি রাখা হতো এখন কোনো সিকিউরিটি নাই কিচ্ছু নাই প্লাস এটিএম কাউন্টারের মধ্যে একসঙ্গে 20-25 জন মানুষ পর্যন্ত ডুবি যায় খেলাটি করবে এগুলার কোনো নিরাপত্তা কোনো কিছু নেই তো এগুলা যদি একটু খেয়াল না রাখে প্রশাসন করে আর আমরা ব্যাংকের সিস্টেম টাইপ এগুলো যদি একটু ঠিক না হয় তো ওহরহ মানুষ এরকম ফেস করবে যেটা আমি এদিন ফেস করছি আগে পেপারের উপরে পড়তাম কিন্তু নিজেও আজকে ভিক্ষি মহিলা মিটার তো খারাপ লাগে নিজেও যে ভিক্ষি মহিলা এত সাবধানে থাকা পরেও যারা করে সিনিয়র সিটিজেন আছেন তারা লাগে আপনি কিছু কইতে চাইবেন সিনিয়র সিটিজেন যারা আছে তারা আমি এটাই কইমু যে পরিচিত আত্মীয় জন না নিজে পাতারকান্দি বাজারিছড়া থানায় উত্তেজনা পাতারকান্দি বিধানসভা এলাকার কটামুনি এলাকার জমি সংরক্ষণ আন্দোলনের নেতা খায়রুল আমিনকে গ্রেফতার করা হয় তাতে তুমুল উত্তেজনা বিরাজ করলো পাতারকান্দি বাজারিছড়া থানায় ওটা কেস আছে ওই জায়গা নেই কিন্তু ওই জায়গা আমরা নিজে করতে নিছে আবার অনেক দিশে দেবো ওই জায়গা কোন জাত মানে অ্যারেস্ট কপিও দিছেন না মানুষ যেখান থেকে আনছে ওখানো সেকশন আমার জানা মতে সেকশন 144 ডিএ মোতাবেক যে জায়গা থেকে মানুষ উঠাই আনা হইব ওই জায়গা ইয়ে রিসিট দিয়া হইতে লাগে যে আমি ও অমুকরে ওই জায়গা থেকে উঠাই আনিছি সুস্থ সবল মানুষ নিছি কোনো সরকারি রুল কোনো প্রসেস কিচ্ছু করা হয়েছে না শুধু মানুষটারে উঠাই আনা হয়েছে এখন আমরা কাছে যে আমরা আতঙ্কবাদী নিল না পুলিশে নিল ওটাও প্রমাণ হয়েছে না পুলিশে যদি আমরা কাছ থেকে মানুষ আনছে তে নিশ্চয়ই আমরা একটা প্রমাণ দিয়ে আইতে লাগে যে তোমরা মানুষ আমি ওখান থেকে নিছি গড়েও প্রমাণ দিতে লাগে আমার জানা মতে 144 সেকশন 144 সি এ বা সি ডি মোতাবেক এ বি সি ডিগুলো আমি পড়েছি পুরো মনে নাই যাই হোক তো এগুলা মোতাবেক মানে যে জায়গা থেকে মানুষ উঠাই আনে ওই জায়গা ইয়ে দিয়ে আইতে লাগে রিসিট দিয়ে আইতে লাগে ওই জায়গা থেকে আমি মানুষটারে নিছি সুস্থ সবল নিছি তারপরে তার গড়ে ইনফরমেশন দিতে লাগে কোনো ইনফরমেশন নাই কেউ পা নাই তারপরে মানুষ যদি চায় যে আমি আমার আমার উপরে কোন দ্বারা লাগছে জায়গাত পড়িয়া শুনাইতে লাগে ওসি স্যার কিন্তু আমরা ওসি স্যারে কিছু শুনাইছুন না শুধু মানুষটারে লইয়াই গেছুন কেউরারে কইছুন না তার বাড়ির ইনফরমেশন দিছুন না কোনো ইনফরমেশন নাই যাই হোক কেন আনা হয়েছে আমরা খুশি হয়েছি আমরা Thank you.
কাচারে কাটিগড়া জব্দ বার্মি সুপারি ভর্তি ট্রাক সাথে গ্রেফতার তিন সরবরাহকারী গ্রেফতার হওয়া তিন সরবরাহকারী আবু বকর বিলালউদ্দিন আব্দুল মালিক রাতের বেলা কাটিগড়া লাহামালি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সুপারি ভর্তি ট্রাক জব্দ করে আগে শুনেন ও ইয়া ইয়া খান খান নমস্কার বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে ধন্যবাদ